দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল, তো সেই পরিপ্রেক্ষিতে ওরা চম্পানগর আউটপোস্টে কমপ্লেন লজ করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানেও নাকি রাস্তা আটক করে তাদেরকে মারধর করা হয়েছে। তো সেখানে কমপ্লেন করতে পারে নাই, যার বিচার চেয়ে এখানে আসার পর এই খামতিংবাড়ি বড়মোড়া জিরানিয়া এবং তেলেমোড়া সাব ডিভিশনের বর্ডারে এসে ওরা এখানের যুবকরা রাস্তা অবরোধ করেছিল, এবং আমরা এসে ইরানিয়ার এসডিপিও এবং আমি তেলেমোড়া থেকে এসে দুনোপক্ষ থেকে এসে এটা কথাবার্তার মাধ্যমে আমরা তাদেরকে জাস্টিস দেব বলে কথা দেওয়ার পর ওনার কিছুক্ষণের মধ্যে রাস্তা উইথড্র করে নিয়েছে। স্যার কয়জন অ্যাটাক করেছিল এবং কতজন অ্যাটাক করেছিল কতজন ঠিক নির্দিষ্ট বলতে পারছে না, ওনাদের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনের ভিত্তিতে একটা
কেস রেজিস্টার হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত হয়েছে কি? আহতর মধ্যে আমরা দেখেছি দুটি ছেলের একটু হাত কেটে গেছে, দেখেছি আমরা রক্ত বেরিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে চম্পনগর হসপিটালে পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। একজন পুলিশকর্মীও দেখলাম যে পুলিশকর্মীর হাতে একটু আঘাত পেয়েছে, সেটা সামান্য, এমন কিছু না।